ওং নম শিবায় ওং নম ভগবতে রুদ্রায় নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ মাসিক রাশিফল নিয়ে বলবো হ্যাঁ দু হাজার একুশ সালের জুন মাস মেস থেকে মিন বিস্তারিত আমি প্রত্যেকটা মাসেই আপনাদের দিয়ে থাকি আজ সেই হিসাবেই আপনাদের কাছে এই মাসিক রাশি ফল নিয়ে আসছি আজ বলতে চলেছি মিন রাশির গোটা মাস কী হতে চলেছে এই মাসে আপনাদের অর্থনৈতিক কী অবস্থায় থাকছে স্বাস্থ্য চাকরি লাভ পারিবারিক কী সম্পর্ক কতটা অশান্তি সমস্তটা আমি বিস্তারিত বলব আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস করবেন হয়তো খারাপগুলো শুনলেন ভালোগুলো শুনতে পারলেন না মন মেজাজ আপনাদেরই খারাপ থাকবে মানসিকতা ভালো থাকছে না সেই কারণে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব বড় ভিডিও করা হয় না আর পুরো মাস সম্পর্কে আপনারা জেনে নিন আপনাদের কি অবস্থায় আছে আপনাদের গোগত দিক কী ইঙ্গিত করছে সেটা জানানোর জন্যই আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে আসা প্রথমে বলি আপনাদের গোটা মাসটা কিন্তু ভালো হতে চলেছে এই মাসে আপনাদের যতটা আপনারা পারবেন সচেতন হয়ে থাকবেন আপনারা চোখ কান খোলা রাখবেন সুযোগ সুবিধাগুলো আপনারা অ্যাচিভ করবেন কারণ আপনাদের নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে অর্থনৈতিক যদি বলি অর্থনৈতিক ভালো থাকছে অনেকটা ভালো থাকছে আপনারা কিছু হলেও এই মাসে কিন্তু সেভিংস করতে পারবেন যেরকম আপনাদের যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের বলব ব্যবসায়ীদের কিন্তু এই মাসটা ভীষণ শুভ আপনারা কিন্তু ব্যবসায় অনেক অংশে লাভবান হতে চলেছেন এই মাসে কারণ এই মাসে কিন্তু আপনাদের সেটাই ইঙ্গিত করছে কর্মে কিন্তু আপনারা সাকসেস পাচ্ছেন কর্মে কিন্তু ব্যস্ততায় থাকবেন কর্মে নানান রকম আপনাদের যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগগুলো দিয়ে আপনাদের কিন্তু এই গোটা মাস কোনো টেনশনের কারণ আপনাদের আসছে না আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে সেদিক থেকে দিন বা এই পুরো মাসটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এর সাথে সাথে যারা অলরেডি চাকরির সঙ্গে জড়িত চাকরির জায়গাতেও কিন্তু আপনাদের একটা ভালো ফলাফল আপনারা পাবেন যেরকম কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এই গোটা মাসটা ভালো থাকছে কর্মের জায়গায় কিন্তু আপনাদের একটা মান যশ খ্যাতি বাড়বে আপনাদের প্রমোশনও কিন্তু হতে পারে এতটা ভালো ফল আপনারা কর্মের জায়গায় আপনারা পাচ্ছেন সেদিক থেকে কিন্তু মাছটা ভালো হতে চলেছে আপনাদের শুধু একটাই ভালো রাখতে হবে যে আপনাদের যে ইনকাম বাড়বে যে আপনারা যে আনন্দে থাকবেন আপনাদের যে মন মানসিকতা অনেকটা ভালো থাকছে তার সাথে সাথে আপনাদের ব্যয়টা একটু কমালে আপনারা কিন্তু বেটার থাকতে পারবেন কারণ এই মাসে আপনাদের কিছু প্রবণতা আসবে কিছু ফালতু ব্যয় করা যেটা না দরকার না হলেও চলে সেটাও আপনারা একটা যতক্ষণ ব্যবসা ভালো থাকছে অর্থ ভালো আপনার কাছে থাকছে ততক্ষণ আপনারা কিন্তু একটা ইচ্ছা করবে যে এই জিনিসটা কিনি ওই জিনিসটা কিনি যদি আপনারা এটা আপনাদের মন থেকে দূর করতে পারেন তাহলে কিন্তু এই গোটা মাসটা আপনাদের জন্য ভীষণ ভালো হচ্ছে এটা বলাই যায় তার সাথে সাথে যারা এখনো বেকার আছেন কর্মের যোগাযোগ করছেন কোনো সুরাহা পাননি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মের কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে আপনারা কিন্তু যদি একটু চেষ্টা করেন আপনারা কর্মের জায়গা কিন্তু খুব ভালোভাবে একটা তৈরি করতে পারবেন বা আপনাদের কিন্তু সরকারি চাকরিও হতে পারে যদি যোগাযোগ ঠিকঠাক করতে পারেন যোগ্যতা অনুযায়ী সেদিক থেকে কিন্তু মাসটি ভীষণ ভালো হতে চলেছে কারণ আপনাদের এই মাসে আপনারা যেটা করবেন সেটাতেই আপনারা সাকসেস পাবেন যেটা এর আগে সম্ভব হয়নি নানান দিকে যোগাযোগ করেছেন কোনো সাকসেস পাননি তাদের ক্ষেত্রে বলছি এই মাসে আপনারা কিন্তু সাথ দিচ্ছে ভাগ্য আপনারা যে কোনো কাজ আপনারা ভালো সাকসেস নিয়ে করতে পারবেন এরপরে যদি স্বাস্থ্য বলি স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কিন্তু কারণ আছে এই পুরো মাসটাতেই নেই গ্যাসের কিছু সমস্যায় প্রবলেম হতে পারে সেগুলো আপনারা যদি সচেতন থাকেন রিচ খাবার কম খান খাওয়া দাওয়া বা আপনারা ব্যায়াম শরীরচর্চা যদি করেন তাহলে এগুলো এড়িয়ে যেতে পারবেন সেই কথা বলছি শরীর স্বাস্থ্য নিয়ে আপনার বড় কোনো টেনশনের কারণ নেই শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে সেদিক থেকে অবশ্যই মাসটা কিন্তু ভালো হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনার বাড়ির কোনো সদস্যদেরও কোনো টেনশন কিন্তু এই মাসে আসছে না যদি লাভ লাইফ নিয়ে বলি লাভ লাইফে যারা আছেন তাদের কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না লাভ লাইফে নানান দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে সেদিক থেকে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে আর এই লাভ লাইফেও কিন্তু আপনাদের যে আপনাদের সামনে ভালো মন্দটা প্রকাশ হয়ে যেতে পারে যেটা আপনি ভালো ভাবতেন তার খারাপ দিকগুলো আপনার নজরে পড়বে তার থেকে আমি চাইবো আপনারা শুধরে নেবেন লাভ লাইফ যে একটা মোহর মধ্যে পড়ে থাকা সেটা না থাকাই ভালো লাভ লাইফে যতটা সম্ভব আপনারা সতর্ক হয়ে থাকুন কম কথা বলা কম দেখা করা আপনাদের পক্ষে ভালো নাহলে কিন্তু আপনাদের এই লাভ লাইফে বড় সমস্যা একটা আকার নিতে পারে এবার যদি বলি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকছে স্বামী মধ্যে কিন্তু একটা সুন্দর সুসম্পর্ক আপনাদের মধ্যে থাকছে এই গোটা মাস আপনাদের কিন্তু এতটা ভালো সম্পর্ক থাকবে যে কোনো ঝুঝামেলা শুধু স্বামী নয় বাড়িতেও কিন্তু একটা সুখের বাতাবরণ বইবে সাংসারিক সুখ শান্তি কিন্তু এই পুরো মাসটা বজায় থাকছে সেদিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভালো হচ্ছে ভীষণ ভীষণ ভালো কাটাতে চলেছেন এই গোটা পুরো মাস সেদিক থেকে আপনাদের জন্য ভালো হচ্ছে এরপরে বলবো যারা বিবাহযোগ্য অনেক মানে দেখাশোনা করেছেন তাও সুপাত্রপাত্রির সন্ধান পাননি সে সেদিক থেকে যদি বলি এই মাসে কিন্তু আপনারা যদি একটু যোগাযোগ করতে পারেন সুপাত্রপাত্রির সন্ধান আপনারা পাবেন আপনারা কিন্তু আপনাদের বিবাহ সুসম্পন্ন হতে পারে এই মাসের মধ্যেই যদিও সুসম্পন্ন না হোক আপনাদের কিন্তু পাকা কথা হয়ে থাকতে পারে কারণ আপনারা এই মাসে যে যেটা যেটা যদি যে দেখাশোনা যদি আপনারা চালান সেখানে কিন্তু আপনারা একটা সুখবর আপনারা নিজেরাও পাবেন আপনাদের কিন্তু বিবাহও সুসম্পন্ন হবে কারণ আপনারা যদি এর আগে যে একটা মনের মতন পাত্রপাত্রী খুঁজেছেন পাননি এই মাসের মধ্যে যদি যোগাযোগ করেন আপনারা কিন্তু সুপাত্রপাত্রী সন্ধান পেয়ে যাবেন আপনাদের বিবাহ যদি মনে করেন সুসম্পন্ন করবেন সেটাও করতে পারেন বা যদি ঠিকঠাক করে রাখতে পারেন তাও রাখতে পারেন মোটামুটি আপনাদের কিন্তু বিবাহ সুসম্পন্ন হচ্ছে সেদিক থেকে কিন্তু আপনাদের এই গোটা মাসটা ভালো হতে চলেছে আমি বলবো আপনাদের একটু পরিশ্রম করুন দেখাশোনাটা চালান তাহলে কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন এরপরে যেটা বলব আপনারা যদি আপনাদের মনে অনেক চিন্তাধারা ছিল যে এই ব্যবসা করবেন এটা করবেন ওটা করবেন শেয়ার মার্কেটে টাকা কাটাবেন আপনারা কিন্তু এই মাসে কাটাতে পারেন কারণ এই মাস আপনাদের কিন্তু লসের মাস না আপনাদের কিন্তু ভাগ্য সাথ এই মাসে দেবে সেদিক থেকে কিন্তু বড় একটা ইঙ্গিত আপনাদের করবে আপনাদের কিন্তু এই মাসে আয় ইনকাম বাড়বে সুযোগ সুবিধা আসবে সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো সুফল আপনারা পেতে চলেছেন বিবাহ সুসম্পন্ন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকছে শুধু যে সতর্ক আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফ নিয়ে একটু সতর্ক থাকতে হবে লাভ লাইফটা একটু সমস্যা করতে পারে বা আপনাদের লাভ লাইফে আপনাদের চেনার সময় চলে আসছে আপনাদের যে বিপরীত যে আছে সে কতটা ভালো কতটা প্রবলেম সেটা আপনাদের চোখের সামনে কিন্তু একটা স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেদিক থেকে একটু প্রবলেম তাছাড়া কিন্তু গোটা মাসটা আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটতে চলেছে এই ছিল জুন মাসের মিন রাশির বিস্তারিত আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন